গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো বলো? তোমরা সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও অনেক বেশি ভালো আছি আজ। আর এখন বাজে সকাল 10টা, এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটি আমি শুরু করছি। আশা রাখছি আজকের দিনে তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। একদমই ছোট্ট একটি ব্লগ আজকে শেয়ার করবো, কারণটা তোমাদেরকে অবশ্যই বলছি। আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, ভীষণই ব্যস্ততার আজকে একটা দিন। আর আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে কালকে, তো সেই জন্য গোছগাছ রয়েছে আর সংসারে টুকিটাকি অনেক কিছু কাজ রয়েছে, তার যার জন্য আজকে ব্লগটা একদমই ছোট দিচ্ছি তোমাদের। তো এই দেখো, একদম বিছানায় সব কিছু নিয়ে বসে পড়েছে, যেগুলো আমি নিয়ে যাব আর কি। মাথায় কিন্তু অনেক রকম চাপ থাকে জানো তো, বাড়িতে সব কিছু সবাইকে গুছিয়ে দিয়ে যাচ্ছি, আবার এদিকে কিছুই গোছানো হয়নি। কাল সকাল 8টায় ট্রেন, বাড়ি থেকে বেরোতে হবে সকাল 6টায়। আর এইদিকে রিভানের জিনিসপত্র, মানে এত টুকিটাকি জিনিস ওর নিতে হয় যে আমার মাথাটাই খারাপ হয়ে যায়, লাস্টে অনেক কিছুই ভুলে যায়। প্রত্যেকটা বার এরকম হয় যে যাওয়ার সময় রিভানের হয়তো ছোটোখাটো কিছু একটা ভুলে গেছি। আর দেখতে পাচ্ছ রিভানকে একটা শাড়ি দিয়ে আর ব্যাগ দিয়ে ব্যস্ত রেখেছি, কারণ তাছাড়া কিন্তু গোছাতে দেবে না, এই সব এসে আমি যা সব গোছাচ্ছি সেগুলো এলোমেলো করে দেবে। যাবো বলে তো একটা আলাদা রকম এক্সাইটমেন্ট কাজ করছে, কিন্তু সংসারের জন্য চিন্তা হয় জানো। তোরা একা একা করবে সেই কথা ভাবি, যে আরও কী কী করে দিয়ে গেলে ওদের সুবিধে হবে সেই কথা সবসময় ভাবতে থাকি। তো যাই হোক, আজকে আর বেশি কিছু করা যাবে না। সকাল থেকে উঠে খুঁটিখাটি অনেক কিছু কাজকর্ম করেছি, যার জন্য আমি আজকে রান্নাও করতে পারিনি জানো তো। সকালবেলা তোমার দাদাভাইকে বলেছি যে তোমরা অর্ডার করে খেয়ে নিও, আর আমাদেরকেও কিছু একটা অর্ডার করে দিও হালকা পাতলা, যেটা আমরা খেয়ে নেবো, কারণ আজকে একদমই রান্না করা সম্ভব নয়, অনেক কাজ রয়েছে। গোছগাছ একদমই কিছুই হয়নি, তো সেই জন্য আর যাচ্ছি তো 14-15 দিনের জন্য, শ্বশুরবাড়ি বাবার বাড়ি দুটোই হয়ে ঘুরে আসবো। তো সেই জন্য জিনিসপত্র অনেক কিছুই নিয়ে যেতে হবে, কারণ 14 দিন তো বাচ্চা মানুষ, অনেক কিছুই লাগে। রিভান হওয়ার আগে জানো তো, মানে নিজের জিনিসেই ব্যাগটা ভরে যেত, তাও হয়তো হতো না, আরও একটা ব্যাগ লাগতো। আর এখন রিভানের জিনিসেই ব্যাগ ভরে যায়, আমার জন্য আর জায়গায় থাকে না, বাবার নেওয়ার ইচ্ছেটাও সেরকম থাকে না। আজকে কিন্তু আমার জন্য সেরকম কিছুই নিয়ে যাচ্ছি না, কয়েকটা মাত্র জামা আর ঘরে পরা নাইট নিচ্ছি। রিভানের ঘরে পড়ার জন্য জানো তো জামা প্যান্ট বেশি নিয়েছি, কারণ যা গরম পড়েছে তাতে করে ওকে বারবার জামা চেঞ্জ করে দিতে হবে। আর বাচ্চা মানুষ তো এক জায়গায় বসে থাকতে বললে বসে থাকে না, ওদের বসে থাকতে ইচ্ছেও করে না, একটু খেলে, এইদিক যায় ওদিক যায়, আর এতে করে ও ভীষণ ঘামে, ভীষণ ঘাম হয়। আর ওকে আমি খালি গায়ে রাখা একদমই পছন্দ করি না, তো সেই জন্য সবসময় পাতলা গেঞ্জি পরিয়ে রাখি, কিন্তু পরিয়ে রাখি। মার কাছে যাচ্ছি, একটা ভীষণই আলাদা রকম এক্সাইটমেন্ট কাজ করছে জানো তো, অনেকদিন পর যাচ্ছি। তো আর কি বলতো, প্রত্যেকটা মেয়েরই, যারা দূরে থাকো তারা হয়তো এগুলো বেশি করে মানে অনুভব করতে পারো, যে বেশি দিন হয়ে গেলে কীরকম মনটা ছটপট করে মার কাছে যাওয়ার জন্য, বাবার কাছে যাওয়ার জন্য। তো আমারও এবার তাই হয়েছে জানো তো, ভীষণই মনটা ছটপট করছে, মনে হচ্ছে কখন গিয়ে পৌঁছাবো। তো এই গোছানোর মাঝখানেই রিভানের বাবা বারবার করে ফোন করছিল, কারণ খাবার অর্ডার করেছে। তো আর খাবারটা এসেছিলো ঠিকই, কিন্তু একটা প্যাকেট এসেছিলো, যেহেতু বাবা আর আমি বাড়িতে দুজন রয়েছি, তো দুটো প্যাকেট আসার কথা, এদিকে এসছে একটা প্যাকেট। তো আমি আবারও ফোন করলাম যে একটা প্যাকেট এসেছে, তো তারপর ও আবার কমপ্লেন করলো, তারপর আরও একটা প্যাকেট আসতে অনেকটা টাইম লেগেছে, কারণ দুবারে আসতে তো টাইম লাগবে সেটা বুঝতেই পারছো। আর সেকেন্ড টাইম যে পার্সেলটা আসছিলো উনি একদমই রাস্তা চিনতে পারছিলেন না, এই পার্সেলটা যেটা অর্ডার করেছিলাম এটা জোম্যাটো থেকে দিয়ে গেছিলো। আর পরে কমপ্লেন করার পর যে পার্সেলটা এসেছিলো সেটা হচ্ছে তোমার ওই যে রেস্টুরেন্ট থেকে অর্ডার করা হয়েছিলো সেই রেস্টুরেন্টেরই একজন ওয়েটার পার্সেলটা নিয়ে এসেছিলেন, তো রাস্তা একদমই চিনতে পারছিলেন না, সেই জন্য একটু গাইড করে দিতে দেরি হয়ে গেছে। আর যাই হোক, এখানে একটা ফিশ থালি মতো অর্ডার করে দিয়েছিল, আমি নিরামিষ থালি অর্ডার করতে বলেছিলাম, তো যাই হোক ফিশ থালি অর্ডার করেছে। আর এখনই তো খাবো না, আর ইভানকে একটুখানি খাইয়ে নেবো, আর একটা পার্সেল আসলে বাবা আর আমি একসাথে বসে তখন খাবো। আর এই থালির মধ্যে ছিল ঝুরি করে আলু ভাজা, আর চাটনি ছিল, চাটনির মধ্যে আম, তারপর ড্রাই ফ্রুটস অনেক কিছু দেওয়া ছিল, ভীষণ ভালো ছিল চাটনিটা। রিভান আগে চাটনিটাই খাচ্ছে। আর ছিল আলু পোস্ত, আর এদিকে মাছের ঝোল ছিল, আর সাথে ছিল ডাল।
কি খাবো সেটা আমাকে জিজ্ঞেস করেছিল অর্ডার করার আগে। তো হয়তো অন্য কিছু অর্ডার করতো, কিন্তু আমি হালকা পাতলা নিরামিষ থালি অর্ডার করতে বলেছিলাম, কারণ যা গরম পড়েছে এতে মানে অন্য কিছু খাবার কথা আর মাথায় আসে না। তো যাই হোক, খাবারটা ভীষণই টেস্টি ছিল, খুব ভালো ছিল জানো তো। আর এখানে আমি আর একটা পার্সেল চলে এসেছে দেখতে পাচ্ছ, মানে অনেকটা ওয়েট করার পরে এখন দুপুর 2:30 বাজে, আর একটা পার্সেল এসছে তোমার 1:30 সময়, এটা আসলো 2:30 সময়, মানে 1 ঘন্টা লেটে এসছে। তো সেই জন্য দেরি করেই খাচ্ছে। তো যিনি দিতে এসেছিলেন তিনি বারবার করে সরি চাইছিলেন, আর আমি বারবার করে বলছিলাম যে না ঠিক আছে কোনো ব্যাপার না, মানুষ মাত্রেই তো ভুল হয় তাই না, তো খারাপ ব্যবহার করার কোনো মানে হয় না, আর আজকে না হয় একটু লেট করেই খেলাম। আর ওদিকে আমি অর্ধেক গুছিয়ে এসেছি, আর গিয়ে বাকিটা রিফানকে ঘুম পাড়িয়ে তারপর গোছাবো নিরিবিলিতে। আর এখানে বাবাকে খেতে দিচ্ছি, আর পাশে আমি বসে পড়বো, আর বাটি টাটি মাখালাম না, এখানে এই বাটিগুলো ছিল এখান থেকে তুলে তুলে খেয়ে নেবে। আর ওইদিকে রিফানকে ঘুম পাড়িয়েছি জানো তো, তারপর ভাবলাম অর্ধেকটা গুছিয়ে নেবো। এদিকে দেখি রিফানের সব খেলনাপত্র একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর দুটো খেলনা নেবো বললাম, তো হাতে দেখছি প্লাস্টিকটা, ওই হাতের প্লাস্টিকটার মধ্যে খেলনাগুলো নিয়ে নেবো কয়েকটা খেলনা, আর বাকিগুলো গুছিয়ে রেখে যায়, কারণ এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকলে দেখতে খারাপ লাগবে। আর একটা কথা মাথায় ঘুরছে যে আমি জানি না কতটা কি ব্লগ করতে পারবো এই গরমে, আর জায়গা চেঞ্জ হচ্ছে, রিফান কতটা সাথ দেবে সেটাও জানি না। তো চেষ্টা করবো ভিডিও করার, কারণ ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে, তো আমার ভালো লাগাটাকে আমি সবসময় প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি, তাতে যতই বাধা আসুক না কেন আমি সবসময় চেষ্টা করি নিজের ভালো লাগাটাকে একটু প্রায়োরিটি দিতে। তো যাই হোক, চেষ্টা করবো অবশ্যই ভিডিও বানানোর, আর যদি না পারি তাহলে তো বাড়ি ফিরে এসে অবশ্যই দেবো, আর আশা রাখবো তোমরা সকলে আমাকে সাপোর্ট করবে। এই পোস্টারগুলো আমি বাড়ির দেওয়ালে লাগিয়ে রেখেছিলাম রিফানের সুবিধার্থে, মানে ও যাতে নিজের মতো করে শিখতে পারে সেই জন্য। তো এগুলো লাগিয়েছি অনেক দিন হলো জানো তো, অনেকদিন ঠিকঠাক ছিল, কয়েকদিন ধরে দেখছি এগুলো খুলে খুলে পড়ছে, রিফানও একটু টানাটানি করেছে জন্য খুলে গেছে। তো এগুলোও লাগিয়ে রেখে যাই, কারণ ওই যে বললাম গুছিয়ে রেখে যেতেই আমার বেশি ভালো লাগে, কারণ এসে যখন এলোমেলো দেখবো মাথাটা একদমই খারাপ হয়ে যায়, তো সেই জন্য গুছিয়ে রেখেই যাব। এই পোস্টারগুলো জানো তো ভীষণ উপকারী, রিভান খুব তাড়াতাড়ি এগুলো মানে রপ্ত করেছে, ও ভীষণ ভালোবাসে, দেওয়ালে লাগানো থাকে তো কিউরিয়াসিটি বাড়ে যে মা এটা কি ওটা কি, সেটা জিজ্ঞেস করে আর নিজে নিজে শেখে। ব্যস্ততার কারণে একদমই ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে আজকে আমি শেয়ার করেছি, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পরিবার নিয়ে ভীষণ ভালো থেকো, টাটা।